নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি 16 অ্যাম্পিয়ার টপ কানেকশন। বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে কিভাবে 16 অ্যাম্পিয়ার টপ কানেকশন করা যায় তা আমি আপনাদেরকে আজ দেখাবো। চলুন বন্ধুরা কানেকশনটি করে দেখাই। কানেকশনটি শুরু করি বন্ধুরা। এর জন্য প্রয়োজন একটি 16 অ্যাম্পিয়ারের টপ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 16 অ্যাম্পিয়ারের টপ নিয়েছি। একটি 3 কোর কেবিল নেব, একটি প্লাস এবং একটি টেস্টার। চলুন কানেকশনটি শুরু করি। প্রথমে আমরা কেবিলটিকে একটি ব্লেড দিয়ে আমরা 2 ইঞ্চি মাপ নিয়ে ছুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা অন্য কিছু দিয়েও ছুলতে পারেন কেবিলটিকে। আমরা কেবিলটিকে ছুলে নিচ্ছি। কেবিলটি ছোলা কমপ্লিট। ইয়েলো, রেড এবং ব্ল্যাক তার রয়েছে। ইয়েলো তার যতটুকু রয়েছে ঠিক তার অর্ধেক করে ব্ল্যাক এবং রেড তারটি কেটে নেব আমরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা 2টি তারকে কেটে নিয়েছি। পরপর 3টি তারকে আমরা ছুলে নেব, যাতে আমরা 16 অ্যাম্পিয়ারের সকেটে কানেক্ট করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা তারটিকে ছুলে নিয়েছি। এরপরে আমরা 16 অ্যাম্পিয়ারের যে টপটি রয়েছে সেটি টপটিকে আমরা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমরা কেবিল গার্ডটিকে একটা স্ক্রু খুলে নিলাম। কেবিল গার্ডে একটা স্ক্রু খুলে নেওয়া হয়েছে। আর্থিং, নিউট্রাল এবং ফেজ 3টি টার্মিনাল রয়েছে, একে একে আমরা কানেক্ট করে নেবো। তার আগে একটি সকেটকে আমরা ঢুকিয়ে নিলাম কেবিলের মধ্যে। প্রথমে আমরা আর্থিং তারটি কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর্থিং তারটিকে আমরা কানেক্ট করে নিলাম। এরপরে আমরা ব্ল্যাক তারটি বাঁদিকের সকেটে অবশ্যই লাগাবো। বাঁদিকের সকেটে আমরা ব্ল্যাক তারটিকে কানেক্ট করে নিলাম। ঠিক একই রকমভাবে লাল যে তারটি রয়েছে সেটি আমরা ডান দিকের সকেটের টার্মিনালে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডান দিকের সকেটের টার্মিনালে আমরা কানেক্ট করে নিলাম। আমাদের কানেকশান এখানে কমপ্লিট, টার্মিনাল কানেকশান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার আমরা কেবিলটি যে টাইলক আছে সেই টাইলক 2টি স্ক্রু দিয়ে আমরা কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2টি স্ক্রু দিয়ে আমরা কেবিলটাইকে কানেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেবিলটাইটিকে কানেক্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা রাউন্ড যে সকেটটি রয়েছে সেই সকেটটি আমরা লাগিয়ে নেব সুন্দর করে। রাউন্ড সকেটটি লাগানো হয়ে গেছে, আমাদের কানেকশান কমপ্লিট। আমাদের কভারটি এবার আমরা লাগিয়ে নেব। টপের যে কভারটি রয়েছে একটি স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে নিলাম। আমাদের এখানেই কানেকশান করা কমপ্লিট। বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।